হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো যা অনেকের প্রয়োজন, কিন্তু সেই বিষয়ে কথা বলার সাহস সবাই করে না, আর সেটি হলো পর্ন অ্যাডিকশন। বন্ধুরা, এটি এমন একটি জিনিস যা আপনাকে খুশি তো অনেক দেয়, কিন্তু এর অভ্যেস আপনার জীবনে ক্ষতিও অনেক বেশি করে। বন্ধুরা, যে কোনো হ্যাবিটস ছাড়ার জন্য সবার প্রথমে জানার দরকার হ্যাবিটসটির কারণ কী। কারণটি জানতে পারলে তবেই আপনি সেটিকে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে জানার চেষ্টা করি মানুষ পর্ন কেন দেখে, কী এমন কারণ আছে যার কারণে পর্ন দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। বন্ধুরা, প্রথমবার যখন আমরা পর্ন দেখি, সেটি দেখার সময় আমাদের মাইন্ড অনেক কিছু ইমেজিন করে আর আমাদের ব্রেন থেকে ডোপামিন বার হয়, যা আমাদেরকে খুশি অনুভব করায়। বারবার এই খুশি পাওয়ার ফলে এটি তখন অন্য নেশার মতোই আমাদের চাহিদা হয়ে যায় এবং এটি তখন আমাদের হ্যাবিটস হয়ে যায়। প্রতিটি খারাপ হ্যাবিটসের মতোই পর্নও আমাদের অনেক ক্ষতি করে, যেমন আপনার চিন্তা শক্তি কমিয়ে দেয়, আপনি কোনো বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারবেন না, নিজের মূল্যবান সময় পর্ন দেখতে চলে যায়, আপনার রিলেশনশিপ খারাপ হতে থাকে। কারণ যখন আপনি পর্ন অ্যাডিক্টেড হয়ে যাবেন, আপনি আপনার পার্টনারের সাথে ঠিকভাবে এনজয় করতে পারবেন না, কারণ আপনি পর্নের মধ্যেই তখন খুশি খুঁজে পাবেন। তো বন্ধুরা, এটি তো বুঝলেন পর্ন মানুষ কেন দেখে এবং এর ফলে আপনার কী কী ক্ষতি হয়। তো বন্ধুরা, চলুন এবার জানার চেষ্টা করি কীভাবে আপনি আপনার এই হ্যাবিটসটিকে ছাড়তে পারবেন। আজ আমি আপনাদের এমন চারটি টিপস বলবো যা আপনি ফলো করলে খুব সহজে পর্নের নেশা ছেড়ে দিতে পারবেন। নাম্বার ওয়ান, ডিলিট ইওর ডোন্ট ওপেন ফাইল। বন্ধুরা, আপনার কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে ডোন্ট ওপেন নামে যে ফোল্ডারটি আছে সেটিকে ডিলিট করুন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনার কোন ফোল্ডারটার কথা বলছি। আমি জানি আপনার হাত কাঁপবে, কত কষ্ট করে আপনি জোগাড় করেছিলেন। আপনার ব্রেন বারবার আপনাকে বলবে কেন আপনি ফাইলটা ডিলিট করবেন না, কিন্তু আপনি একটু সাহস করে ডিলিট করে দিন। সহজ ব্যাপার, থাকলেই দেখতে ইচ্ছে করবে, না থাকলে ইচ্ছে হয়েও কোনো লাভ হবে না। তাই বন্ধুরা, যতদিন আপনার মোবাইলে, ল্যাপটপে পর্ন থাকবে, ততদিন আপনি চাইলেও পর্ন দেখা ছাড়তে পারবেন না। নাম্বার টু, নতুন কোনো হবি তৈরি করুন। বন্ধুরা, এমন কিছু নতুন হবি তৈরি করুন যা আপনাকে অনেক খুশি দেবে, যা আপনাকে ভালো অনুভূতি দেবে। যেমন আপনি মোবাইলে বা ল্যাপটপে কোনো গেম খেলতে পারেন এবং যখনই পর্ন দেখতে ইচ্ছা হবে আপনি গেম খেলুন। আমি বলছি না আপনাকে গেমই খেলতে হবে, আপনি অন্য কোনো হবি ট্রাই করতে পারেন, যেমন জিমে যেতে পারেন বা কোনো মিউজিক শিখতে পারেন বা বই পড়ার হ্যাবিট তৈরি করতে পারেন। এটি করলে আপনার পর্ন দেখার নেশা কমতে থাকবে। নাম্বার থ্রি, ব্লক অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করুন। বন্ধুরা, আজকাল ইন্টারনেটের জন্যই পর্ন এত সহজ হয়ে গেছে, তাই এই ইন্টারনেটই আপনাকে সাহায্য করবে এটিকে কঠিন করতে। আজকাল অনেক সফটওয়্যার ও অ্যাপস আছে, যেমন পিক ব্লক, ব্লক স্মার্ট, সেফ সার্চ, এইগুলি আপনি নিজের ল্যাপটপ বা মোবাইলে ইনস্টল করতে পারেন, ফলে পর্ন বিষয়ে কোনো অ্যাড বা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন না। আপনি চাইলেও কোনো পর্ন সাইট খুলতে পারবেন না, তাই যখন আপনি পর্ন পাবেন না তখন আপনি পর্ন দেখবেন না। নাম্বার ফোর, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। বন্ধুরা, আমরা যখন ব্যস্ত থাকি তখন পর্ন আমাদের ব্রেনে সহজে আসতে পারে না, তাই পর্ন থেকে বাঁচার সবথেকে বড় একটা রাস্তা হলো নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখা। বন্ধুরা, আপনি সারাদিনের একটি রুটিন তৈরি করুন এবং যে কোনোভাবে সেটিকে কমপ্লিট করুন। তাই আপনি যখন আপনার ব্রেনকে অন্য কাজে ব্যস্ত রাখবেন তখন আপনার ব্রেন পর্নের কথা ভাবা বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল সেই চারটি টিপস যা আপনাকে পর্ন অ্যাডিকশন থেকে দূরে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, এখন সময় এসেছে নিজেকে পিছিয়ে না রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যা হয়ে গেছে সেটি আপনি বদলাতে পারবেন না, কিন্তু আগামীতে যা হতে চলেছে সেটি আপনি নিজেকে বদলে বদলাতে পারেন। সত্যি বলতে, আপনার পর্ন অ্যাডিকশন ছাড়ার জন্য আমি শুধুমাত্র আপনাকে হেল্প করতে পারি, কিন্তু পরিবর্তন আপনাকেই হতে হবে, আপনাকেই সব কিছু করতে হবে। নিজের সময় বাঁচানোর জন্য, নিজের বুদ্ধি ও চিন্তা শক্তিকে বাঁচানোর জন্য, নিজের ক্লান্তি কমানোর জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটি আপনাকেই নিতে হবে, এবং সেটিও আজ এখনই। তো বন্ধুরা, আপনি কি করবেন? জীবন আপনার, তাই সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন,
হতে পারে অনেকের এই ভিডিওটি প্রয়োজন, তাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।